একটা মূল কথা শুনবার জন্য আমার দিলের একটা ব্যথা আমি তোমাদেরকে বলতে চাই, আমার মৌলিক একটা চেতনার কথা তোমাদেরকে শোনাতে চাই। নবীজি ডাক দিলেন সবাইকে আসবার জন্য, নবীজি ডাক দিয়ে সবাইকে যখন জমায়েত করলেন, হাজির করলেন, নবীজি বললেন আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী ঘোড়ার উপর আরোহণ করে আসছে তোমাদের উপরে আক্রমণ করবার জন্য, তোমরা কি আমার কথা মানবা? আকুনতুম মুসাদ্দিকিয়া, সাথে সাথে সকল কাফেররা যারা নবীকে মানে না, যারা ইসলামকে স্বীকার করতে চায় না, যারা মুসলমানদেরকে সহ্য করতে চায় না, সেই আবুল আহাবরা পর্যন্ত এক বাক্যে বলে দিয়েছে অবশ্যই মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনার এই জীবনে 40 বছরে একটা মিথ্যা কথা বলতে যেহেতু আমরা দেখি নাই, আমরা সত্য বলে মেনে নেব। আমরা মনে করব পিছন থেকে শত্রু বাহিনী আসছে, আপনি যা বলবেন মিথ্যা হতে পারে না। তখন নবীজি জবাবে দাওয়াতের এই জিম্মাদারি আদায় করবার জন্য সুযোগ বুঝে তিনি তার দাওয়াতের চেতনা বলে দিলেন, ফা ইন্নি নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহর নবী বললেন তাহলে আমি চরম সত্য কথাই বলছি, এ দুনিয়া শেষ ঠিকানা নয়, এ দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, ওই জগতের শুরু আছে কিন্তু শেষ নয়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে নবীজি পাহাড়ের মধ্যে দাওয়াত দিয়েছেন, আল্লাহর কথা বলেছেন। বলেন এই পর্যন্ত বুঝে থাকলে নবীজি এই দাওয়াত আর তবলিগের এই কথাগুলো মসজিদে দিয়েছেন, মসজিদে বলেছেন না পাহাড়ে? কথা বলে না মসজিদে না পাহাড়ে? কথা বলেন এই দাওয়াতের এই মেহনত নবীজি মক্কার কাফেরদের সামনে যা করেছেন, আল্লাহর কথা শুনিয়েছেন, পরকালের কথা শুনিয়েছেন, এটা মসজিদে করেছেন না পাহাড়ে করেছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? বলেন মসজিদে না পাহাড়ে? নবীজি পাহাড়ে যদি করেন এর দ্বারা কি বোঝা যায়, পাহাড়ে দাওয়াত ও তবলিগের মেহনত করা বেদাত না সুন্নত? আস্তে বলেন, বেদাত না সুন্নত? নবী তার জীবনে মসজিদে যা করেন, বাজারে যা করেছেন, পাহাড়ে যা করেছেন, রাস্তাঘাটে যা করেছেন, নবীজি যেইভাবে হেসেছেন, নবীজি যেইভাবে কথা বলেছেন, নবীজি যেইভাবে রাগান্বিত হয়েছেন, নবীজি যেইভাবে নিজের ব্যক্তি জীবন যাপন করেছেন, নবীজির প্রত্যেকটা কথা উম্মতের জন্য সুন্নত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাওলানা সাদ সাহেব, আমি বুঝাইতে চাইতেছি, বুঝেন, মাওলানা সাদ সাহেব পরিষ্কার বলে দিলেন মসজিদের মধ্যেই দাওয়াত ও তবলিগের কথা বলতে হবে, আল্লাহর কথা, দ্বীনের কথা, তবলিগের মেহনত কেবলমাত্র মসজিদের ভেতরে করা সুন্নত, মসজিদের বাইরে আল্লাহর কথা বলা যাবে না, দাওয়াতের মেহনতের কথা বলা যাবে না। বরং গাস্তের মাধ্যমে ইস্তেকবাল করে মানুষগুলোকে মসজিদে এনে জমা করে তাদেরকে বলতে হবে, এর বাইরে কেউ যদি রাস্তায় হেঁটে হেঁটে দাওয়াত দেয়, পাহাড়ে গিয়ে দাওয়াত দেয়, দোকানে ঘর ঘর গিয়ে দাওয়াত দেয়, সাদ সাহিব বলে দিয়েছেন মসজিদের বাইরে যত দাওয়াত চলবে সবগুলো বেদাত। নাউজুবিল্লাহ, নাই আপনি করছি ডাঙ্গে? কথা বলেন, সাদ সাহেব যেই ফতোয়া দিলেন, সাদ সাহেব যেই নীতি আদর্শ অবলম্বন করলেন, তার অনুসারী যারা ভক্ত তাদেরকে জানায় দিলেন দাওয়াত সুন্নত কেবল মসজিদের ভেতরে, মসজিদের বাইরে দাওয়াত দেওয়া যাবে না, মসজিদের বাইরে আল্লাহর কথা বলা যাবে না, মসজিদের বাইরে তবলিগের মেহনত করা যাবে না। যদি মসজিদের বাইরে আল্লাহর কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, সেইগুলো সুন্নত হবে না। আপনাদেরকে সূক্ষ্ম একটা বিষয় বলে দিতে চাই, এই যে সাদ সাহেব এই কথাটা বলছেন এর পিছনে একটা রহস্য আছে। সাদ সাহেব এটা বুঝাইতে চান মসজিদের বাইরে আলামিন সংস্থার যত মাহফিল হবে, মসজিদের বাইরে হাটাজারি মাদ্রাসার মাহফিলে যত বয়ান হবে, সাদ সাহেব বুঝাইতে চান মসজিদের বাইরে সারা দুনিয়াতে তবলিগের যত বয়ান হবে একটাও সুন্নত না, মসজিদে এনে তারপরে সুন্নত তরিকায় বয়ান শুনাইতে হবে। এই জন্যে সাদ সাহেবের অনুসারীরা যারা তাদেরকে আপনারা দেখবেন মাহফিলে বয়ান শুনতে খুব কম আসে। আমি আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত বসে থাকেন রাজি আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে এই কথাটাও জানাই দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন ইসলামের প্রথম যুগে,
একজন দুইজন করে ইসলাম কবুল করতেছেন, বড় বড় নেতারা খুব একটা কবুল করতেছেন না ইসলাম। পাঁচটা বৎসর পার হয়ে গেছে, ছয় নম্বর বৎসরের শুরুতে হযরত ওমর ফারুক ইসলাম কবুল করেছেন। তারও একটা আজব কাহিনী আছে। হযরত ওমর ফারুক একদিন বলেন, আমার একদিন মনে চাইল ঘরে ঘুমাবো না, ঘরের বাইরে আমি রাত কাটাবো। এই কথাটা বলবার আগে একবার বলেন তো হেদায়েতের মালিককে, ভাই বলেন না হেদায়েতের মালিক। ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আ নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চাইবেন কেবলমাত্র সেই হেদায়েত পাবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দাওয়াতের মেহনত করে যাচ্ছেন, নবীর নাম শুনতে পারে না, ইসলামের আওয়াজ সহ্য হয় না, হযরত ওমর ফারুকের কোরআনের তিলাওয়াত শুনবার তো প্রশ্নই উঠে না। হঠাৎ করে একদিন রাতের বেলায় মাথা খারাপ, ঘরে ঘুমাবে না, বাইরে কোথাও রাত কাটাবে। মনে মনে চিন্তা করলো, বাইরে আর কোথায় থাকবো, হারাম শরীফের ভিতরেই ঢুকি, হারাম শরীফের আঙ্গিনায় ঢুকার পরে চিন্তা করলো আর বাইরে কোথায় থাকবো, তাইলে কাবা শরীফের ভিতরেই ঢুকি। কাবা শরীফের ভিতরে ঢুকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আছেন, আল্লাহর কালামের তিলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية. نبي جي تلاوت پڑتے سے পিছনে হযরত ওমর উনি নীরবে শুনতেছে। বলেন আবার হেদায়েতের মালিককে, যেই মাত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত হযরত ওমরের কানে আসতেছে, তিলাওয়াত করতেছেন নবীজি, সুবহানাল্লাহ বলবেন না? এই তিলাওয়াতের আসর এত হলো, অ্যাকশন আর প্রভাব হযরত ওমরের দিলে এত হইল। হযরত উমর বলেন, এক দেড় পৃষ্ঠা শুনবার পরে আমার মনে হইল উনি বাস্তবে উনি একজন কবি ছাড়া, এত চমৎকার করে, এত ছন্দ মিল করে, এত মিলিয়ে মনের মাধুরী দিয়ে তিনি যেভাবে তিলাওয়াত করছেন উনি নিশ্চয়ই কোনো কবি হবেন, এছাড়া এত চমৎকার করে আবৃত্তি করা, উপস্থাপনা কিছুতেই সম্ভব না। এইরকম চিন্তা যখন উমর করল, নবীজি তখন সুরায় আল হাক্কার এই আয়াত কান দিছে, পরের পরবর্তী আয়াত, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনু, নবীজি ধারাবাহিক তিলাওয়াত করতেছেন, ওমরের মনের এক এক জল্পনা কল্পনা আর প্রশ্নের জবাব হচ্ছে। ওমর বুঝে গেছে যে না, এটা কোনো কবির কবিতা নয়, তাহলে নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রের সাথে এই ব্যক্তির কোনো কানেকশন আছে, নিশ্চয়ই উনি নবী নন, উনি একজন জ্যোতিষী। এই রকম জল্পনা কল্পনা মনের মধ্যে তৈরি হলো, পরের আয়াত নবীজি তিলাওয়াত করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তাযিলুম মির রাব্বিল আলামিন।
পরের আয়াতে জবাব হয়ে গেছে আল্লাহ বলতেছেন এটা কোন জ্যোতিষশাস্ত্রের কোন বানানো কোন বই নয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বাণী পবিত্র কালাম এই বাণী শুনবার পরে হযরত ওমর বলেন ফা ওয়াকাল ইসলামু ফি কলবি ওই মুহূর্তে আমি দেখলাম আমার দিলে ইসলামের প্রতি কেমন একটা আকর্ষণ তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না বলেন এবা হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ পিছনে যারা আছেন বলেন হেদায়েতের মালিক আল্লাহ এই কথা আমার না আল্লাহ আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা দুঃখজনক হলেও সত্য মাওলানা সাদ সাহেব তিনি বলছেন হেদায়েত আগর আল্লাহকে হাত মে হুতি হেদায়েত যদি আল্লাহর হাতে হইত যুগে যুগে আল্লাহ নবী পাঠাইতেন না নবী পাঠাবার প্রয়োজন হতো না নাউজুবিল্লাহ বলবেন না এই কথাটাকে উল্টাইলে কি হয় যুগে যুগে যেহেতু আল্লাহ নবী পাঠিয়েছেন আল্লাহর হাতে হেদায়েত নাই এই ধরনের কথা কোরআনের সঙ্গে মিলে বলে না মিলে না হাদিসের সঙ্গে মিলবে না শরীয়তের সঙ্গে মিলে এই ধরনের কথা যিনি বলবেন এই ব্যক্তিকে হকপন্থী বলা যাবে না বাতিল বলতে হবে আমি একটু একটু করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যদি সময় নেই আমার অনেকগুলো পয়েন্ট আছে আপনাদের কোনো অসুবিধা হবে না তো একেবারে শেষ পর্যন্ত যারা আছেন বসে থাকবেন এরকম নিয়ত করছেন তো আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত বসে একটা সবক নিয়ে ঘরে যাওয়ার তৌফিক দান করেন আমিন কোন ওই পরের পয়েন্টে যাওয়ার আগে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে দিতে হবে এই যে মাওলানা সাদ সাহেবের নাম আমি আনতেছি মাওলানা সাদ সাহেবের প্রতি সাদপন্থীদের ভালোবাসা যত আমাদের ভালোবাসা কিন্তু বিন্দু পরিমাণ কম ছিল না মাওলানা সাদ সাহেব সাধারণ ব্যক্তি না তো দাওয়াত তবলীগের প্রধান হযরত জি হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলার চার নম্বর পুরুষ হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহি আলার সাহেবজাদা দ্বিতীয় বিশ্ব আমির হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাই হযরত জি ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলার সাহেবজাদা হযরত মাওলানা হারুন সাহেব রহমাতুল্লাহি আলাই হযরত মাওলানা হারুন সাহেব রহমাতুল্লাহি আলার সাহেবজাদা মাওলানা সাদ সাহেব উনি তো ছোটখাটো কোনো ঘরের মানুষ না তবে আপনারা আশা করি আমার সঙ্গে একমত হবেন মাওলানা সাদ সাহেব তিনি বাংলাদেশে ইস্তেমার মাঠে বয়ান করবার জন্য যতবার আসতেন ফেতনা শুরু হওয়ার আগে আমরা তার বয়ান শুনবার জন্য আগ্রহের সঙ্গে দৌড়াইতাম যাইতাম কথা বলেন ঠিক কিনা কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা বুঝতে হবে আমরা আশ্চর্য বোধ করি সরকারের মধ্যে যখন আলোচনা হয় সরকারের উপরস্থ ব্যক্তিদের মধ্যে যখন এই রকম আলোচনা আমরা শুনতে পাই যে মিলে গেলে হয় না মনে হয় যেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেই রকম রাজনৈতিক দ্বন্দ্ব ক্ষমতার ভাগাভাগি নিয়া আমাদের ওলামা আর সাদপন্থীদের মধ্যে মনে হয় এই রকম ক্ষমতার দ্বন্দ্ব আসলে বাস্তবতাটা এই মানুষগুলো বুঝতেও চায় না অথবা অনেকে বুঝার পরেও না বুঝার ভান করে ইচ্ছা করে হক আর বাতিলের সঙ্গে খেলা জমায় রাখে রেফারির মতো খেলা দেখবার জন্যে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এই পুরা হাটহাজারিতে যত সাদপন্থী ভাই আছেন আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে পুরা চট্টগ্রামের ভেতরে যারা সাদ সাহেবের অনুসারী এতাতি আছেন আপনাদের কপালে চুমু খেয়ে বলবো আপনাদের প্রতি আমাদের দুশ্মনী নাই আমি আপনাদের ভাই আপনি আমাদের ভাই আপনি হাটহাজারি মাদ্রাসার প্রেমিক হাটহাজারি আপনাকে ইমানি ভাই হিসেবে গ্রহণ করে থাকে সেই ইমানের চেতনা থেকে হক জানতে হবে আপনাকে সেই ইমানের চেতনা থেকে বাতিল কোনটা চিহ্নিত করতে হবে আপনাকে আজকের এই জায়গা থেকে যারা আমার এই বক্তব্য শুনছেন
আমাদের এই মাঠের বাইরে থেকেও যারা শুনবেন পরবর্তীতে শুনবেন চতুর্দিকে ক্যামেরা লাগানো আছে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আজকের এই বয়ানের পরে গোটা বাংলাদেশের যত সাহপন্থী ভাই আছেন আপনারা সবাই নিজেদের ভুল শুধরে তওবা করে সহি পথে চলে আসবেন আশা করি আমরা যেটা চাই সবাই মিলে যাওয়া এই মিলে যাওয়াটা আমরা দেখতে পারবো মিলে যাওয়া মানে যারা বাতেল তাদের সঙ্গে মিলা যায় না যারা হকপন্থী তাদের সঙ্গে মিলতে হয় কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলীগ করতে করতে সামনে আগাচ্ছেন দুইজন তিনজন করে ইসলাম কবুল করে তুফানের মতো মানুষ আসতেছে না নবীজি চিন্তা করতে থাকলেন হার মানব না হতাশ হব না নতুন জগৎ উন্মোচন করতে হবে নতুন ইসলামের জায়গা তৈরি করতে হবে সেই জন্য নবীজি মক্কা শরীফ থেকে পায়ে হেঁটে যায়িদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন রাস্তায় ডানে বামে যত মানুষ পাইছে সবাইকে আল্লাহর কথা বল শুনাইছেন সবাইকে দাওয়াত দিবেন আর বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বুখারী শরীফের হাদিস এটা ও আল্লাহর বান্দারা ও মানব জাতি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতেও সফল পরকালেও বিনা হিসাবে জান্নাতে যাবা নবীজি যত কায়েত যত কবিলা যত গোষ্ঠীর পাশ দিয়ে গেছেন সবাইকে দাওয়াত দিতে দিতে গেলেন সব শেষে তায়েফে ঢুকলেন তায়েফে ঢুকবার পরে তিনি সেখানে 10 দিন অবস্থান করেছেন সেখানকার নেতা নেতৃবৃন্দ সবাইকে ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহর কথা শুনিয়েছেন নবীর পরিচয় তুলে ধরেছেন জাহান্নামের পথ পরিহার করে জান্নাতের দিকে আসবার জন্য সবাইকে দাওয়াত দিয়েছেন সেখানকার নেতা নেতৃবৃন্দ একটা মানুষ নবীর দাওয়াত কবুল করলো না উল্টা নবীর বিরোধিতা করলো নবী যখন সেখান থেকে চলে আসছেন দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল বৃষ্টির মতো নবীজির মাথা ফাটলো পা রক্তে রঞ্জিত হয়ে গেল নবীজি আর স্বাভাবিক নাই আহত ক্ষত বিক্ষত হয়ে গেল নবীজি আত্মরক্ষা করবার জন্য তার খাদেম যায়িদ ইবনে হারিসা সহ অনেক দূরে তারনুল মানাজিল পর্যন্ত এসে একটি আঙ্গুরের বাগানের ভেতরে ঢুকলেন সে আঙ্গুরের বাগানে ঢুকবার পরে একটা আঙ্গুরের ছায়ার নিচে আঙ্গুরের ছড়ার ছায়ার নিচে নবীজি বসলেন বসার পরে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন দোয়া লম্বা করে দোয়া সেই দোয়া বলতেও চাইতেছি না সময়ও হবে না নবীজিকে রক্তাক্ত করেছে সেই রক্তাক্ত বডি নিয়ে নবীজি সেখান থেকে সামনের দিকে এগুলেন তারনুল মানাজিল পর্যন্ত আসার পরে এই নবী হযরত জিবরিল আলাইহিস সালামের আওয়াজ শুনতে পাইল সুবহানাল্লাহ জিবরিল আলাইহিস সালাম বললেন আ নবী এই মানুষগুলো আপনার গায়ে আক্রমণ করছে আপনি প্রতিবাদ করেন নাই প্রতিরোধ করার চেষ্টা করবেন না সেই শক্তি সামর্থ্য আপনার নাই আল্লাহ তাআলা আদেশ করেছেন পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে আপনি হুকুম দেবেন মক্কার দুই প্রান্তের দুই পাহাড়কে দিয়ে এই মাঝখানের তায়েফের দুষ্ট লোকগুলোকে চাপা দিয়ে শেষ করে দেয়া হবে আল্লাহর নবী বললেন না আমি তাদের জন্য দোয়া করছি আমার মন বলে আল্লাহর কাছে চাইছি তারা এই মানুষগুলো যদিও হকটা পাইল না বুঝলো না তাদের পরবর্তী বংশধর আশা করি আল্লাহর জন্য পাগল হয়ে যাবে নবীর জন্য পাগল হয়ে যাবে ও ভাই এই পর্যন্ত কথা বলার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি তবলিগের মধ্যে মায়ের দেওয়া নাই মায়ের খাওয়া আছে কথা কর ঠিক কিনা তবলিগের মধ্যে মায়ের দেওয়া নাই তবলিগের মধ্যে মায়ের খাওয়া আছে এই জন্য ইস্তেমার মাঠে গেলে দেখেন না পেটের মধ্যে পারা দিলে সাথীরা কয় ভাই পারা যে দিছেন পায়ে কষ্ট পাইছেন নি ব্যথা পাইছেন নি ইস্তেমার মাঠের মধ্যে মানামারি নাই দাঙ্গা হাঙ্গামা নাই 50 বছরের ইস্তেমার ইতিহাসে আমরা এটাই দেখে এসেছি সাথীরা শুধু রাস্তায় দাঁড়ায় থাকে আর বলে সবাই যার যার ডাইনে চলি জিকিরে ফিকিরে চলি এই শান্তির বার্তাগুলো দিতে থাকে বাস্তব কষ্ট হলেও বলতে চাই কিন্তু এই তবলিগের ইতিহাসকে কলঙ্কিত করেছে একটা গোষ্ঠী আমি জানি না কোত্থেকে তারা এই সবক পেয়েছে 2018 সালে ইস্তেমার মাঠে জোর 5 দিনের জোরের কাজ সম্পাদন করবার জন্য সেখানে হাজার হাজার তবলিগের সাথী ছিল হাজার হাজার হাফেজে কোরআন ছিল হাজার হাজার আলেম সেখানে ভর্তি ছিল কিন্তু এই সাতপন্থী যারা বলে আমাদের
আমির হলেন একমাত্র সাদ সাহেব জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব নাউজুবিল্লাহ কোন এই জাতীয় কথাবার্তা যারা বলে এই মানুষগুলো ইস্তেমার মাঠে তবলিগ শিখাইছে নতুন করে আলেমদের মাথা ফাটাইছে হাফেজ কোরআনদেরকে রক্তাক্ত করেছে আক্রমণ করেছে আলেমরা প্রতিরোধ করে নাই প্রতিবাদ করে নাই তাদের গায়ে পাল্টা আঘাত করে নাই আলেমরা বুঝায় দিছে আমরা হকের আওয়াজ দিতে চাই তোমরা মারবা তোমাদের মার খেয়েও আমরা সহ্য করতে চাই কিন্তু সেদিন যে অবস্থা হয়েছিল আমি পরিষ্কার বলে দিতে চাই সরকারকে পর্যন্ত জানাই দিতে চাই প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তি যারা আপনাদের অবশ্যই জানা আছে তারপরেও নতুন করে স্মরণ করিয়ে দিতে চাই আমার শাইখ মুর্শিদ বাংলার না সারা পৃথিবীর একজন আধ্যাত্মিক রাহবর ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি যার নাম শুনলে আমার মনে হয় এখনো হোয়াইট হাউসের সাদা চামড়াওয়ালারা থরথর করে কাঁপে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ তিনি জীবিত ছিলেন তার জীবদ্দশায় সারা দেশের ওলামায়ে কেরাম ফুঁসে উঠেছিল এই মানুষগুলো সাদপন্থী তারা কে তাদেরকে লেলায় দিল হাজার হাজার আলেমদের মাথা ফাটাইল পা ভাঙল এবং অনেকের একেবারে এমন অবস্থা যে চোখে মাথায় মগজে পর্যন্ত আক্রমণ হলো এরপরেও আমাদের বড়দের পক্ষ থেকে প্রতিবাদ করবার জন্যে পাল্টা আক্রমণ করবার জন্যে আদেশ করা হয় নাই সবর করবার জন্যে আদেশ দেওয়া হয়েছিল তবে ওই সময়ে পরিস্থিতি দেশের রাষ্ট্রের দায়িত্ব যারা তারা বুঝেছিলেন আর সেই কারণে এই রক্তে ভেজা এই ইস্তেমার মাঠকে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সরকার তখন দিয়ে দিয়েছিল আর বলেছিল এই মাঠ ওলামায়ে কেরাম আপনারা সুন্দর মতো এই দাওয়াত তবলিগের মেহনতের জন্যে আপনারা ব্যবহার করবেন এই বিষয়টা ওই সময়কার পরিস্থিতির কারণে ইস্তেমার মাঠ ওলামায়ে কেরামের মাথা হাতে এই সরকার দিয়েছিল সরকারের ওই পরিস্থিতিটা মনে রাখতে হবে মাঝে মাঝে কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় মাঝে মাঝে কেমন যেন ইস্তেমার মাঠ দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য হঠাৎ করে তাদেরকে দিয়ে দেওয়া হবে তলে তলে এইরকম ওই রকম কথা শোনা যায় পরিষ্কার কথা রক্ত যেভাবে ঝরেছে ওলামায়ে কেরাম তারা সবর করেছেন হাফেজে কোরআন সবর করেছেন তবলিগের সাথীরা সবর করেছেন কিন্তু ইস্তেমার মাঠকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয় তা ভাঙ্গা জবাব দেওয়া হবে তা ভাঙ্গা জবাব আমি এই পর্যন্ত যে কয়েকটা পয়েন্টে কথা বললাম আপনারা বলেন তো এটা কি সাদ সাহেবের সাথে আমাদের ব্যক্তিগত শত্রুতার কারণে বলছি এই সমস্যাটা কি ব্যক্তিগত সমস্যা না কোরআন হাদিসের সমস্যা মাওলানা সাদ সাহেব উনি এমন এক বক্তব্য দিছে যেটা আট রশির গদ্দিনসীন ভণ্ডপীর মোস্তফা ফাইসাল আল মুজাদ্দিদি একটা আছে না ক্লিন শেভ করা গোলাপ ফুল মার্কা ওর সঙ্গে মিলে মাওলানা সাদ সাহেব বলেছেন মক্কা মদিনা কে বাদ আগার কাবিল এহতেরাম কাবিল আজমত কোই জায়গা হো বাংলা ওয়ালি মসজিদ মরকজ নিজামুদ্দিন হে নাউজুবিল্লাহ কোন মাওলানা সাদ সাহেব বলেছেন মক্কা শরীফের পরে মদিনা শরীফের পরে তিন নম্বর পবিত্রতম উল্লেখযোগ্য অনুসরণীয় জায়গা ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ এটা সাদ সাহেব বলছেন আর বুখারী শরীফে নবীজি বলেন লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ নবীজি বলেছেন মক্কা শরীফের পরে দ্বিতীয় স্থান হলো মদিনা শরীফের মদিনা শরীফের পরে তৃতীয় স্থান হলো বাইতুল মুকাদ্দাসের আমাদের প্রথম ক্যাবলা কথা বলেন সাদ সাহেব যে কথা বললেন মক্কা শরীফের পরে মদিনা শরীফের পরে তিন নম্বর পবিত্রতম জায়গা নিজামুদ্দিন এই নিজামুদ্দিনের মার্কাজ নিয়ে উনি যেই উক্তি আর বক্তব্য দিছেন এটা উনাদের সাত পন্থী যারা তাদের দিলের সঙ্গে মিলতে পারে কিন্তু বুখারী শরীফের সঙ্গে এই বক্তব্য মিলে
কথা বলেন না কেন বুখারী শরীফের সঙ্গে এই বক্তব্য মিলে আজকের এই জায়গায় আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো বাইতুল মুকদ্দাসের প্রসঙ্গ যেহেতু চলে এসেছে বাইতুল মুকদ্দাসের ব্যাপারে নরম নরম বিবৃতি নয় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের যারা দায়িত্বে আছেন আপনারা সহ ফিলিস্তিনের পাশে সশস্ত্র সহযোগিতা করবার জন্য দাঁড়াতে হবে প্রয়োজন যদি হয় বর্ডার খুলে দিয়ে বিভিন্ন রাষ্ট্রের বর্ডার যেখানে আছে সেখানে খুলে দেওয়ার জন্য ব্যবস্থা করুন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বাইতুল মুকদ্দাসকে মুক্ত করবার জন্য এক লক্ষ না এক কোটি তাওহিদী জনতাও যদি চাওয়া হয় সবার আগে আশা করি চিটাগাংয়ের মানুষ দৌড় দিবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যে কথাগুলো বলতেছি কারো সাথে শত্রুতার জন্য না বুঝবার জন্য ও ভাই মাওলানা সাদ সাহেব তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার একটা আমল করার দ্বারা নিজেই নিজের সুন্নতের বাইরে চলে গেছে 2018 সালে ইন্ডিয়ার ঔরঙ্গাবাদের ইস্তেমায় তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিয়ে করতেন তখন খেজুর আর পনির দ্বারা ওলিমা করতেন হযরত জাইনাবকে যখন বিয়ে করেছেন রুটি আর গোশতের দ্বারা ওলিমা করেছেন এর দ্বারা বোঝা যায় নবীজি নিজেই তার আমলের উল্টা কাজ করেছেন নাউজুবিল্লাহ বলবেন না অথচ হযরত আব্দুল্লাহ বিন ওমর হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আমি কিন্তু আক্তুব আমি লিখতাম নবীজি হাসলেও লিখতাম নবীজি রাগান্বিত হলেও লিখতাম যা করতেন যা বলতেন সব আমি লিখতাম সাহাবায়ে কেরাম বললেন লা তাকতুব ফাইন্নাহু বাশারুন ইয়াদহাকু ওয়া ইয়াগদাব ইনি একজন মানুষ মানবীয় গুণ হিসাবে কখনো হাসবেন কখনো রাগান্বিত হবেন লিখলে তো শরীয়ত হয়ে যাবে হযরত আব্দুল্লাহ বিন আবদ ইবনুল আস নবীজির কাছে গিয়া বললেন আ নবী আপনি হাসলেও লেখি রাগ হলেও লেখি সাহাবারা বলছেন আপনি মানুষ হিসাবে কখনো রাগ হতে পারেন কখনো আপনি রাগান্বিত হতে পারেন হাসতে পারেন আমি না লিখতে আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি কি লিখবো নাকি লিখবো না নবীজি বললেন উক্তু ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লা ইখরুজু মিন্নি ইল্লাল হক সুবহানাল্লাহ কোন জোরে কোন আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস কে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ আমি যা বলি সব লিখবা আমি হাসলেও তুমি লিখবা আমি রাগ করলেও তুমি লিখবা আমার যা বলা শোনো তুমি সব লিখবা আমার হাঁটা চলা যা তুমি দেখো সব লিখবা আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস শোনো ওই আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহ ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান সে আল্লাহর কসম করে বলি আমার এই জবান দিয়ে সত্য ছাড়া শরীয়ত ছাড়া কিছুই বের হয় না সুবহানাল্লাহ বলেন এবার আমার নবী যদি খেজুর দিয়ে পনির দিয়ে ওলিমা করেন সেটা যেমন সুন্নত রুটি এবং গোশত দিয়ে যদি ওলিমা করেন সেটা বেদাত না সুন্নত কথা বলেন সেটা বেদাত না সুন্নত আমি পরিষ্কার করে বলে দিতে চাই আজকে আমাদের অনেকেই অনেক ভাইরা না বুঝার কারণে মনে করে আমরা তবলিগ বিরোধী সাদ সাহেবের বিরুদ্ধে আমরা কথা বলছি না না সাদ সাহেব হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে তিনি আক্রমণ করে কথা বলেছেন সাদ সাহেব ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ করে কথা বলেছেন সাদ সাহেব সুলাইমান আলাইহিস সালামের উপরে আক্রমণ করে কথা বলেছেন সাদ সাহেব সাহাবাদের বিরুদ্ধে আক্রমণ করে তিনি কথা বলেছেন উহুদের ময়দানকে আক্রমণ করে তিনি কথা বলেছেন সাদ সাহেব কোরআনের তাফসীর ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি সেখানে ও কালবুন যেটা সেই কালবুনের তিনি অপব্যাখ্যা করেছেন সাদ সাহেব তিনি তাফসীর করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে কোরআন হাদিসের সঙ্গে মিলে না এই রকম ব্যাখ্যা তিনি করেন আমি আপনাদেরকে জানাইতে চাই ও ভাই মাওলানা সাদ সাহেব কেন কোরআন বিরোধী বক্তব্য যদি আমাদের কাবা শরীফের ইমামও দেন আল্লাহ নাক মাফ করেন বিশ্বের বিখ্যাত কোন ইমাম বিশ্বের বিখ্যাত কোন আলেম যদি কোরআনের বিপক্ষে কথা বলেন হাদিসের বিপক্ষে কথা বলেন এমন বক্তব্য দেন
যেই বক্তব্য কোরআনের সঙ্গে মিলে না যেই বক্তব্য সাহাবাদের সঙ্গে মিলে না যেই বক্তব্য শরীয়তের সঙ্গে মিলে না ও ভাই শরীয়ত বিরোধী কথা যেই ব্যক্তি বলবে কোরআনের সাথে সাংঘর্ষিক কথা যেই ব্যক্তি বলবে ওই ব্যক্তিকে 1 মিনিটের জন্য মানবার জন্য জেনারেল লাইনে সবাই তৈরি থাকতে পারে হক্কানি আলেম 1 মিনিটের জন্য মানতে প্রস্তুত নয়